আজকে আমি শেখাবো ক্লে দিয়ে ঘর। তো এটা হচ্ছে ক্লে, ঠিক আছে? এইগুলো দিয়ে আমি ঘর করব। তো আমি এখানে নিয়েছি কমলা রং, হলুদ আর কালো, এই কটা নিয়ে আমি করব আজকে ঘর, ক্লে দিয়ে ঘর। তো প্রথমে এটাকে কেটে এরকম গোল করে নিতে হবে, তারপরে এরকম বেলনি আছে, এই বেলনিগুলো দিয়ে এরকম করে ভালো করে বেলতে হবে। এরকম বেলে নিলাম, এবার এটাকে সাইজ করে কেটে নেব, ঠিক আছে? সাইজ করে কেটে নেওয়ার পর এই যে কেটে নিলাম, ঠিক আছে? এই যে এই ত্রিভুজটাকে আমি বার করে নেব, ঠিক আছে? এগুলোকে সরিয়ে দিলাম আর এটাকেও সরিয়ে দেবো, ঠিক আছে? তো পুরো পরিষ্কার ত্রিভুজটাকে কেটে নিয়েছি। তো এরপরে আমি হলুদটাকেও ওরকমভাবে বেলে নেবো, এরকম রাউন্ড করেছি, রাউন্ড করে এবার আমি এটাকে বেলে নেবো। এই যে এটাকে বেলে এরকম কেটে নিয়েছি, তো এবার এটার সঙ্গে এটা লাগিয়ে দেবো। তো এবার মাপ অনুযায়ী কেটে নেবো, এটার মাপটা কেটে নিলাম। তো এই যে হয়ে গেল ঘর, এবার হয়েছে, এবার করব আমি দরজা। তো এটা হয়ে গেল, তখন আমি রাউন্ড করে নিলাম, করে নিয়ে এরকম এটাকেও রাখলাম, দিয়ে একটু বেলনি দিয়ে এরকম করে নিলাম, ঠিক আছে? তো এটা হয়ে গেল দরজা। তো মাপ অনুযায়ী কেটে নেবো, কেটে নিয়ে এরকমভাবে ঘরের দরজাটা লাগিয়ে দেবো। তাই ঘরের দরজা হয়ে গেল। তো এবার করব আমরা জানলা, এই যে এগুলো দিয়ে করবো। এবার এখানে জানলা লাগিয়ে দিলাম, দেখো জানলা হয়ে গেল, ঠিক আছে? এবার এই পাশেও আমি একটা জানলা লাগিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি, দেখো কীভাবে জানলাটা লাগাবে, ঠিক আছে? দেখো দুটো জানলা। তো এই হয়ে গেল ক্লে দিয়ে ঘর। এই দেখো ক্লে দিয়ে আমি বানিয়ে ফেলেছি ঘর, এই যে ঘর। ওকে।